হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? পার্সিউট অফ লাইফ চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি এম সিরিমন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেসিক কম্পিউটার ট্রেনিং এর ঘরে বসে কম্পিউটার শিখি এই সিরিজে আমার প্রথম পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কম্পিউটার কি, কম্পিউটারের আবিষ্কারক কে, তাছাড়া কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং কম্পিউটারের বেসিক কিছু জিনিস নিয়ে ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে মাইক্রোসফট অফিসের ফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি নিউ মাইক্রোসফট অফিস ডকুমেন্টে গিয়ে আপনি আপনার কাজটি করবেন। তার জন্য আমরা প্রথমে একটি ফোল্ডার বানাবো। ফোল্ডারের জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, যে ইন্টারফেসটি আসলো তার মধ্যে নিউতে গেলাম, নিউতে গিয়ে ফোল্ডারে গেলাম, একটি নতুন ফোল্ডার আসলো, নতুন ফোল্ডারটিতে একটা নাম দিলাম টেস্ট, তারপরে আমরা এন্টার বাটন চাপ দিলাম, নামটি সংরক্ষিত হলো, তারপর আমরা আবার এন্টার বাটন অথবা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করতে পারি, করলে আমরা ফোল্ডারটির ভিতরে প্রবেশ করলাম। ফোল্ডারটির ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এম্পটি, কিছুই নেই এখানে। এখন আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করব, তার জন্য মাউসের রাইট বাটনে পুনরায় ক্লিক করব, ইন্টারফেসটি আসবে, এখান থেকে নিউতে যাব, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি সিলেক্ট করব। নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট চলে আসলো, আমরা এখানে পুনরায় আবার আমাদের নাম দিব ওয়ার্ড টেস্ট, তারপর এন্টার বাটন দিলাম, সংরক্ষিত হলো, আবার এন্টার বাটন অথবা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলাম, আমরা প্রবেশ করলাম নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডকুমেন্টের একদম নতুন একটি পেজে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা কাগজের মতো অংশ, একে নিউ ডকুমেন্ট বলে। এখানে কাজ করার প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করি উপরে যা আছে তা নিয়ে। উপরে যা আছে তাকে বলে টুলবার। টুলবারটির মধ্যে একদম কর্নারের বাম সাইডে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এখান থেকে আপনারা সেভ করবেন, তার সাথে আছে আনডু, তারপর আছে রিপিট অথবা রিডু বলা হয় একে, এর নিচে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেন্টার, এখানে আছে কিছু অপশন, এগুলো নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। তার প্রথমে আমি বলে নিই, এই যে নতুন একটি ডকুমেন্ট বা একটি সাদা কাগজ, তাকে আপনি লেখার জন্য প্রস্তুত করার আগে মার্জিন টানবেন, যা আমরা বরাবর সবসময় করে আসছি। আমরা নর্মালি কাগজেও মার্জিন টানি, তারপরে লেখালি করি। তো মার্জিন টানার এক পর্যায়ে আমরা পেজ সেটআপ অপশনে যাব, পেজ লেআউটে গিয়েও যেতে পারেন। তাছাড়া হোম থেকে উপরে হরিজেন্টালি যে রুলারটা দেখতে পাচ্ছেন, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইটা রুলার থাকে, তো উপরের হরিজেন্টালি রুলারের এক পাশে মাউসের লেফট বাটন থেকে ডাবল ক্লিক করলাম, পেজ সেটআপ অংশটি আসলো। এখানে যে মার্জিন আছে মার্জিনে গেলাম, মার্জিনে গিয়ে টপে আমরা 1 ইঞ্চি আছে একটু কমিয়ে নিলাম, 6 রাখলাম অথবা 1 রাখলেও সমস্যা নেই, এটা আপনাকে এখন বোঝানোর জন্য, কিন্তু আপনি যখন অফিসে কোনো কাজ করবেন সেই ক্ষেত্রে 6 রাখবেন। আপনি বটমে গিয়ে অর্থাৎ নিচ দিকে কতটুকু জায়গা রাখবেন তার জন্য আপনি এখান থেকে 6 রাখতে পারেন, লেফটে অর্থাৎ বাম পাশে একটু বেশি রাখবেন, 1 থেকে 1.2 এটা রেখে দিবেন, রাইটে 8 রাখতে পারেন অথবা 6 রাখতে পারেন, আপাতত 8 রাখলাম। এখানে একটি অপশন আছে, এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট অর্থাৎ কাগজটি লম্বালম্বি থাকবে, ল্যান্ডস্কেপ অর্থাৎ শোয়ানো অবস্থায় অর্থাৎ আড়াআড়ি অবস্থায় থাকবে। আমরা পোর্ট্রেটটি সিলেক্ট করলাম, নিচে এইভাবে দেখাবে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ নিলে দেখাবে আমরা পোর্ট্রেট নিলাম, হোল ডকুমেন্টটি থাকবে এখানে, আমরা হোল ডকুমেন্ট নিয়ে কাজ করবো আপাতত। তারপর যাবো পেপার, পেপারে যাবো, পেপার থেকে এখানে আমরা কি সাইজের পেপার নিব, সাইজটি আপনারা এখান থেকে দেখতে পেলেন, এরোতে গেলেন, এরোতে যাওয়ার পর এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, লিগিয়াল দেওয়া আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা A4 নিয়ে নিলাম, A4 ছোট সাইজের অফসেট কাগজ নিলাম, সাইজটি আসলো, ওকেতে দিলাম, আমাদের পেজটি এইরকম চলে আসলো, এইরকম মার্জিন, মার্জিনটা আপনারা দেখছেন এইভাবে মার্জিনটি থাকবে নিচ পর্যন্ত। পেজটি সেট আপ হওয়ার পরে আমরা ফ্রন্ট নিব, ফ্রন্টের জন্য এখানে যে অপশনটি দেখছেন এখান থেকে আমরা ফ্রন্ট সিলেক্ট করব, এরোতে দিলাম, এরোতে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করার পরে বিভিন্ন ফ্রন্ট আসবে, এখান থেকে বাংলা, ইংলিশ, আরবিক, হিন্দি, যে কোনো ফ্রন্ট নিতে পারেন, আমরা প্রথমে ইংলিশ ফ্রন্টটি নিলাম, টাইম নিউ রোমান অথবা এরিয়াল নিতে পারেন, আর বাংলা নিলে এগুলা নিতে বাংলা, আপাতত ইংলিশ নিয়েই আমরা শিখি, টাইম নিউ রোমানটি নিলাম। তারপরে ফ্রন্টের সাইজ, ফ্রন্টের সাইজ 11 দেওয়া আছে, আমরা একটু বাড়িয়ে নিচ্ছি দেখার সুবিধার্থে, 48 নিচ্ছি। তারপর আমরা এই যে অ্যাপ্লিকেশনটি দেখছেন বিজয় 52 বা প্রশিকা বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি, ইংলিশ লেখার জন্য সফটওয়্যার লাগে না কিন্তু বাংলার জন্য লাগে, যদি এই সফটওয়্যারটি আপনার থাকে তাহলে এখানে ইংলিশ করে নিতে হবে, আর যদি বাংলা লেখেন, বাংলা লিখতে গেলে এখান থেকে আপনি
বিজয় ক্লাসিক ইউনিকোড এগুলো দিতে হয়। প্রশিক্ষা হলে সেখানে অন্যান্য সফটওয়্যার অন্য কিছু ফর্মেট আছে সেটি ব্যবহার করতে হয়। তারপর আমি ইংলিশ কাজ করছি, ইংলিশই দেখাচ্ছি। তারপর আমি এখানে লেখালেখি শুরু করব। আমি একটি ওয়ার্ড লিখলাম, পার্সিউট অফ লাইফ, অর্থাৎ আমি আমার চ্যানেলের নামটি লিখলাম, এই যে অংশটি দেখছেন। তারপর আমি আবার মাউসের রাইট বাটনকে চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পদ্ধতিটি দেখেছি আমি, আবার সামনে অথবা পিছনে যে কোনো এক জায়গায় মাউসের কার্সরটি রেখে তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে টানতে হবে, টানলে সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে পুনরায় আবার লেখাটিকে ছোট বড় যে কোনো সাইজে নিয়ে আসতে পারবেন। তাছাড়া ফ্রন্টের যে কালারটি দেওয়া আছে, ফ্রন্ট ব্ল্যাক আছে, আমি চাইলে ফ্রন্ট কালার রেড অথবা অন্য যে কোনো কালারে নিতে পারবো। তো আমি আপাতত রেডটি দিলাম। তারপর এখানে আপনারা অপশন দেখছেন পি মানে বোল্ড, বোল্ড দিলে লেখাটি বড় হবে, ইটালিক অথবা আইটি দিলে ইটালিক হবে, একটু বাঁকা হবে, একটা স্টাইলের জন্য। তাছাড়া এখানে ইউ এর নিচে যে আন্ডারলাইন, অর্থাৎ এটাকে আন্ডারলাইন বলা হয়, একে চাপলে নিচে আন্ডারলাইন চলে আসবে। এইভাবে আমরা চাইলে একটি লেখা লিখতে পারি এবং এইভাবে আমরা একটু ডিজাইন করে নিতে পারি। এই ছিল আজকে আমাদের লেখালেখির প্রথম পর্ব। মাইক্রোসফট অফিস বা ডকুমেন্টে এটি আমাদের প্রথম পর্ব। পরবর্তীতে আগামী দিন আমি আপনাদেরকে এ নিয়ে আরো বিস্তারিত শিখাবো, কিভাবে একটি লেখা কপি এবং পেস্ট করতে হয় এবং পুনরায় কিভাবে কাজটি করতে হয়, সেভ করতে হয়, তারপরে আরো অন্যান্য কাজ আমি আগামী পর্বে শিখাবো। তো এই পর্যন্ত লেখালেখির পর্যায়ে উপরে যে কর্নারে যে সেভ অপশনটি দেখছেন, এখানে গিয়ে আমরা লেখাটি সেভ করে নিব। অথবা আমরা চাইলে কিবোর্ড থেকেও করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল অপশনে, কন্ট্রোল একটি বাটন রয়েছে, সেই কন্ট্রোল প্লাস সেভ, অর্থাৎ কন্ট্রোলে চাপ দিবেন, তার সাথে এস এ দিবেন, দিলে সেভ হয়ে যাবে। এভাবে একটি ডকুমেন্ট সেভ করতে হয় ওয়ার্ডে লেখালেখি পরে, কারণ সেভ না করলে পরবর্তীতে সেটা পাওয়া যায়। তো এই ছিল বন্ধুরা আজকের জন্য। আগামী পর্বে আমরা আরো বিস্তারিত ওয়ার্ড সম্পর্কে কাজ শিখবো। তো যা শিখিয়েছি তা প্র্যাকটিস করুন। আমি আপনাদের কথা দিয়েছিলাম ঘরে বসে বিনামূল্যে কম্পিউটারের বেসিক ধারণা দিব। তো বন্ধুরা আপনারা আমার সহায়তা করবেন, আমার সাথে থাকবেন, আস্তে আস্তে আমরা কম্পিউটার সম্পূর্ণ নলেজ ঘরে বসে বিনামূল্যে শিখতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি।